এবং যার মধ্যে সদা প্রফুল্লতা বিদ্যমান, এইরূপ ঋতু, হৃদয়ের এইরূপ অবস্থাও আমি। দ্যুতম ছলয়তামস্মি তেজস্তেজস্বিনামহম জয়োস্মি ব্যবসায়োস্মি সত্ত্বম সত্ত্ববতামহম। তেজস্বী পুরুষ গণের তেজ আমি, আমি ছলনাকারী গণের মধ্যে অক্ষ ক্রীড়ারূপ ছল। তাহলে তো ভালো, অক্ষ ক্রীড়াতে কল বল ছল করে গেলেই হয়, তাই যখন ভগবান, না এরূপ নয়। এই প্রকৃতি একরকম জুয়া, এই প্রকৃতি ছলনাময়ী। এই প্রকৃতির দ্বন্দ্ব থেকে মুক্ত হবার জন্য প্রদর্শন ত্যাগ করে গুপ্তভাবে ভজন করে যাওয়াই ছল। এটা ছল না হওয়া সত্ত্বেও আত্মরক্ষার জন্য আবশ্যক। জড় ভরতের ন্যায় উন্মত্ত, অন্ধ, বধির এবং বোবার মতো এমনভাবে থাকা উচিত যে জেনেও যেন কিছু জানেন না, শুনেও না শোনার ভান করবেন, দেখেও দেখবেন না। গুপ্তভাবেই ভজন করার বিধান, তবেই সাধক প্রকৃতি পুরুষের জুয়াতে বিজয়ী হন। আমি বিজয়ী গণের বিজয় এবং ব্যবসায়ী গণের নিশ্চয়, যা দ্বিতীয় অধ্যায়ের 41 সংখ্যক শ্লোকে বলেছেন। এই যুগে নিশ্চয়াত্মক ক্রিয়া, বুদ্ধি ও দিক একটাই। এইরূপ ক্রিয়াত্মক বুদ্ধি আমি, সাত্ত্বিক পুরুষগণের ওজো তেজ আমি। বৃষ্ণীনাম বাসুদেবোস্মি পাণ্ডবানাম ধনঞ্জয়ঃ মুনীনামপ্যহং ব্যাসঃ কবীনামুশনা কবিঃ। আমি বৃষ্ণি বংশে বাসুদেব, অর্থাৎ সর্বত্র যিনি বাস করেন সেই দেব আমি। পাণ্ডবগণের মধ্যে আমি ধনঞ্জয়, পুণ্যই পাণ্ডু এবং আত্মিক সম্পত্তি স্থির সম্পত্তি। পুণ্য দ্বারা প্রেরিত হয়ে আত্মিক সম্পত্তি যিনি সংগ্রহ করেন আমি সেই ধনঞ্জয়। মুনিগণের মধ্যে আমি ব্যাস, পরম তত্ত্বকে ব্যক্ত করার ক্ষমতা যার মধ্যে বিদ্যমান সেই মুনি আমি। কবিদের মধ্যে উষণা, অর্থাৎ তাতে প্রবেশ প্রদান করেন যিনি, সেই কাব্যকার আমি। দণ্ডোদময়তামস্মি নীতিরস্মি জিগীষতাম মৌনম চৈবাস্মি গুহ্যানাম জ্ঞানম জ্ঞানবতামহম। দমনকারীগণের মধ্যে দমন করার শক্তি আমি, জিজ্ঞেসুগণের নীতি আমি, গোপনীয় ভাবসমূহের মধ্যে আমি মৌন, এবং জ্ঞানীগণ সাক্ষাৎ করে যে জ্ঞান লাভ করেন সেই পূর্ণ জ্ঞান আমি। যচ্চাপি সর্বভূতানাম বীজম তদহমর্জুন ন তদস্তি বিনায়স্যান মায়া ভূতম চরাচরম। অর্জুন, সর্বভূতের উৎপত্তির কারণও আমি, কারণ স্থাবর বা জঙ্গম এমন কোনো বস্তু নেই যা আমা ব্যতীত সত্তাবান হতে পারে। আমি সর্বত্র ব্যাপ্ত, সকলেই আমার সান্নিধ্যে অবস্থিত। নান্তোস্তি মম দিব্যানাম বিভূতীনাম পরন্তপ এষ তুদ্দেশতঃ প্রোক্তো বিভূতের বিস্তরো মায়া। পরন্তপ অর্জুন, আমার দিব্য বিভূতির অন্ত নেই। আমি সংক্ষেপে এই সকল বিভূতির বর্ণনা করলাম, বস্তুত
সে সকল অনন্ত। বর্তমান অধ্যায়ে সামান্য বিভূতির স্পষ্টীকরণ করা হয়েছে, কারণ এর পরের অধ্যায়ে অর্জুন সে সমস্ত দেখতে চেয়েছেন, কারণ প্রত্যক্ষ দর্শনের পরই বিভূতিগুলি সম্বন্ধে স্পষ্টভাবে জানা যায়। বিচারধারা অবগত করানোর জন্য এর থেকেই সামান্য অর্থ দেওয়া হয়েছে। যদ্যদ্ বিভূতিমত সত্ত্বম শ্রীমদুর্জিতমেব বা তত্তদেবাবগচ্ছত্বম মম তেজোংশ সম্ভবম। যা যা ঐশ্বর্যযুক্ত, কান্তিযুক্ত এবং শক্তিযুক্ত, সেই সকলই আমার শক্তির অংশ সম্ভূত বলে জানবে। অথবা বহুনৈতেন কিম জ্ঞাতেন তবার্জুন বিষ্টভ্যাহমিদম কৃৎস্নম একাংশেন স্থিত জগত্। অথবা অর্জুন, এত অধিক জানবার তোমার প্রয়োজন কি? আমি এই সম্পূর্ণ জগৎ এক অংশমাত্র দ্বারা ধারণ করে রয়েছি। এই বিভূতিসমূহের বর্ণনার তাৎপর্য এই নয় যে আপনি অথবা অর্জুন এই সমস্ত বস্তুর পূজা করবেন, পরন্তু শ্রীকৃষ্ণের বলবার অভিপ্রায় এই যে সমস্ত দিক থেকে শ্রদ্ধা কুড়িয়ে কেবল সেই অবিনাশী পরমাত্মায় স্থির করুন, এইটুকুতেই তার কর্তব্য পূর্ণ হবে। নিষ্কর্ষ। বর্তমান অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন যে অর্জুন, আমি পুনরায় তোমাকে উপদেশ দান করব, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। পূর্বে বলেছেন, তবুও আবার বলছেন, কারণ সাধনা সম্পূর্ণ হওয়া পর্যন্ত সদ্গুরুর কাছ থেকে শ্রবণ করার প্রয়োজন থাকে। আমার উৎপত্তি সম্বন্ধে দেবতা অথবা মহর্ষিগণ কেউই জানেন না, কারণ তাঁদেরও আদি কারণ আমি। কারণ অব্যক্ত স্থিতির পরের সার্বভৌম অবস্থা সম্বন্ধে তিনিই জানেন যিনি সেই স্থিতি লাভ করেছেন, যিনি আমাকে অজন্মা অনাদি এবং সমস্ত লোকের মহান ঈশ্বরকে যথার্থ জানেন, তিনিই জ্ঞানী। বুদ্ধি, জ্ঞান, অসংমূঢ়তা, ইন্দ্রিয়সমূহকে দমন, মনের সমন, সন্তোষ, তপস্যা, দান এবং কীর্তির ভাব অর্থাৎ দৈবী সম্পদের উক্ত লক্ষণ আমারই কৃপা। সাতজন মহর্ষি অথবা যোগের সাতটি ভূমিকা এরও পূর্বেকার তদনুরূপ অন্তঃকরণ চতুষ্টয় এবং এর অনুকূল মন যা স্বয়ম্ভূ, স্বয়ং রচয়িতা, এই সমস্ত মতপরায়ণ আমাতে নিকট সম্বন্ধযুক্ত এবং শ্রদ্ধাবান সংসারের সমস্ত প্রজা যাঁদের, এরা সকলেই আমা থেকেই উৎপন্ন অর্থাৎ সাধনাময়ী প্রবৃত্তিগুলি আমার প্রজা। এদের উৎপত্তি নিজে নিজেই হয় না, গুরুর মাধ্যমে হয়। যিনি উপরোক্ত আমার বিভূতিসমূহকে সাক্ষাৎ জেনে নেন, তিনি নিঃসন্দেহে আমাতে একীভূত হন। অর্জুন, আমি সকলের উৎপত্তির কারণ। এইরূপ যারা শ্রদ্ধাপূর্বক অবগত হন তারা অনন্যভাবে আমার চিন্তা করেন, নিরন্তর আমাতে মন, বুদ্ধি এবং প্রাণপণে নিযুক্ত হন, পরস্পর আমার গুণচিন্তন এবং আমাতে রমণ করেন। নিরন্তর আমাতে সংযুক্ত সেই পুরুষগণকে আমি যোগে প্রবেশের বুদ্ধি প্রদান করি, সেটাও আমারই কৃপা।